আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্লাম মাইনিং প্রজেক্টের নতুন একটি আপডেট। আমরা যারা বেশ কিছুদিন ধরে ড্রপ গেমে ডগস টোকেন ইনকাম করছিলাম, আমাদের ইনকামটা কিন্তু বন্ধ করে দিছে, মানে 18 অক্টোবরে, মানে আজকে যে শুক্রবার, আজকে কিন্তু বন্ধ করে দিছে। এখন কথা হচ্ছে তারা কিন্তু নতুন করে ড্রপ গেমে ডগস টোকেন দিবে, আর এটা কিন্তু দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে সোমবারের কথা বলতেছে, মানে 21 তারিখের কথা বলতেছে। তো এই যে নতুন করে তারা ইভেন্টটা চালু করতেছে, আপনি এই ইভেন্টে কিভাবে জয়েন করবেন বা কিভাবে জয়েন করলে আপনি ড্রপ গেমে ডগস টোকেন পেতে পারেন, সেই প্রসেসটা কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। সো অনেকে কিন্তু বলতেছিলেন যে ভাই ব্লাম প্রজেক্ট নিয়ে মানে আপডেট নিয়ে একটা ভিডিও দেন, সো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েল, আমি এখান থেকে সরাসরি ব্লাম মাইনিং প্রজেক্টটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর ভালো করে লক্ষ্য করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু আমার এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্ট থেকে কিন্তু মনে করেন ডগস টোকেন ইনকাম করেছিলাম, আমি কিন্তু মানে ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে। তো আমি যদি এখান থেকে ওয়ালেট অপশন আসে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে মনে করেন পয়েন্টস অপশনে যাই, এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু মনে করেন মানে 15,000+ কিন্তু আমি এখানে ডগস টোকেন ইনকাম করেছিলাম। বাট এই মানে এটা কিন্তু রাতেই বন্ধ হয়ে গেছে, যেহেতু তারা আপডেটে বলছে মনে করেন 18 তারিখে মানে এটা কিন্তু বন্ধ করে দিবে, যারা আমরা 10 টোকেন পাইছিলাম ড্রপ গেমে এটা কিন্তু তারা বন্ধ করে দিছে, আমি কিন্তু এখন আর ইনকাম করতে পারতেছি না। বাট তারা কিন্তু নতুন যে আপডেটটা রয়েছে, তারা কিন্তু নতুন আপডেটে বলছে আবারও কিন্তু এই যে ড্রপ গেমে মনে করেন 10 টোকেন ইনকাম করা যাবে, এটা কিন্তু চালু করবে। দেখতে পাচ্ছেন এই যে আপডেটটা রয়েছে, এই আপডেটে কিন্তু তারা একেবারে ক্লিয়ার করে বলে দিছে মানে কারা কারা এই যে ইভেন্টটা রয়েছে এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে বা কারা কারা ড্রপ গেমে মনে করেন 10 টোকেনটা পাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিছে। তো এই আপডেটটা আমি আপনাদের মাঝে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি, একটু কষ্ট করে ভিডিও দেখবেন বা আপনার ড্রপ গেমে আপনি ডগস টোকেন পাবেন কিনা বা পেতে হলে আপনাকে কোন কোন কাজটা করতে হবে, একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এইখানে আমাদেরকে বলতেছে সপ্তাহের জন্য ব্লাম আবহাওয়া পূর্বাভাস, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। তারপর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে ড্রপ গেমে ডগস ঝর্ণা এই শুক্রবার শেষ হচ্ছে যারা যোগ্য তাদের জন্য, মানে আমরা যারা ডগস টোকেন পাইছিলাম ড্রপ গেমে এটা কিন্তু শুক্রবারে তারা বন্ধ করে দিছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিছে। তারপর দেখতে পাচ্ছেন মানে এখানে আমাদেরকে বলতেছিল 18 তারিখের ভিতরে মানে তাড়াতাড়ি কাজ করার জন্য, মানে ডগস টোকেনটা ইনকাম করার জন্য, যাই হোক এটা হচ্ছে বাদ। তারপর দেখুন এইখানে আবার বলতেছে এবং আমরা আপনাদের প্রত্যেকের কতটা প্রশংসা করি তা দেখানোর জন্য আরেকটি ডগস ড্রপ গেম আসছে। এর মানে হচ্ছে গিয়া আবারও কিন্তু আমাদেরকে ড্রপ গেমে ডগস টোকেন ইনকাম করার সুযোগ দেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে সোমবার আপনার 5 মিলিয়নের বেশির জন্য, এর মানে হচ্ছে কি হয়তো দেখা যাচ্ছে 5 মিলিয়ন মানুষকে আবারও মনে করেন ড্রপ গেমে ডগস টোকেন ইনকাম করার সুযোগ দেবে, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তারপর দেখুন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে আপনার ড্রপ গেম থেকে আপনি যে ডগস টোকেনটা ইনকাম করবেন এটা ইনকাম করার জন্য কিছু একটা যোগ্যতা অর্জন করতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যোগ্যতার নিয়মটা তারা বলে দিছে, মানে এলিজিবল হওয়ার নিয়মটা কিন্তু তারা এইখানে বলে দিছে। এইখানে আমাদেরকে বলতেছে যোগ্যতা অর্জনের জন্য ব্যবহারকারীদের কমপক্ষে একটি বহির্গামী লেনদেনের সাথে সক্রিয় ওয়ালেট থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বিষয়টা রয়েছে, মানে ওয়ালেটের যে বিষয়টা রয়েছে এই বিষয়টা কিন্তু তারা ক্লিয়ার করে দিছে। তবে এই যে ওয়ালেটের বিষয়টা রয়েছে এই বিষয়টা আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দেবো, একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তারপর দেখুন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে স্ন্যাপশটের দিন হলো সোমবার 21 অক্টোবর সকাল 8টা AM UTC, মানে সোমবারে কিন্তু মনে করেন তারা আবারও স্ন্যাপশট নেবে, মানে কাদেরকে মনে করেন ডগস টোকেন দিতে পারে, কাদের ব্লাম মাইনিং প্রজেক্টে ড্রপ গেমে ডগস টোকেনটা দিবে এটা কিন্তু মানে স্ন্যাপশট নেবে তারা 21 তারিখে, কিন্তু তারা স্ন্যাপশটটা নেবে। তারপর দেখা যাচ্ছে মনে করেন ড্রপ গেমে ডগস টোকেনটা দিয়ে দিবে, আর এই যে স্ন্যাপশটটা রয়েছে এই স্ন্যাপশটটা কিন্তু মানে ব্লাম মাইনিং প্রজেক্টের লিস্টিংয়ের স্ন্যাপশট না, এটা বোঝার চেষ্টা করুন। মানে যাদেরকে ডগস টোকেন দিবে, মানে যাদের ড্রপ গেমে ডগস টোকেন দিবে এটার হচ্ছে গিয়ে স্ন্যাপশট তারা কিন্তু 21 তারিখে নেবে। আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন কথা হচ্ছে এই যে যোগ্যতার অর্জনটা তারা এইখানে আমাদেরকে বলেছে আপনি কিভাবে এখানে এলিজিবল হবেন, তো আমি এখান থেকে এটাকে ক্রস করে দিচ্ছি, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখান থেকে ব্লাম মাইনিং প্রজেক্টে চলাবো, এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আমি একটা ওয়ালেট কানেক্ট করে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ওয়ালেটটা রয়েছে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা আছে। অবশ্যই কিন্তু আপনাদের একটি ওয়ালেট কানেক্ট করা থাকতে হবে, আপনাদের হয়তো টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করা আছে বা ব্রিগেড ওয়ালেট কানেক্ট করা আছে বা অনেকের হয়তো টোন কিপার ওয়ালেট কানেক্ট করা আছে, আপনার যে ওয়ালেটটাই কানেক্ট করা থাকুক না কেন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখান থেকে আমার টোন কিপার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করেছি।
বা আমার টোন কিপার ওয়ালেটটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়ালেটটা আছে, এই ওয়ালেটটা কিন্তু আমার ব্লাম মাইনিং প্রজেক্টে কানেক্ট করা আছে। তো অনেকের হয়তো দেখা যাচ্ছে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করা থাকতে পারে বা অন্য যে কোনো ওয়ালেট কানেক্ট করা থাকতে পারে, যেটাই কানেক্ট থাকুক না কেন আমি যদি এখান থেকে হিস্ট্রির অপশন আসি, তো হিস্ট্রির অপশন আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লেনদেন করছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টোন রিসিভ করছি, তারপর দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে মনে করেন মানে বিভিন্ন মাইনিং বটে আমি কিন্তু মনে করেন টোন ট্রানজেকশন করছি। এই যে বিষয়টা রয়েছে মানে আপনি যে ওয়ালেটটা ব্লাম মাইনিং প্রজেক্টে কানেক্ট করছেন আপনার ওয়ালেটে কিন্তু মানে এরকম লেনদেন থাকতে হবে। হয়তো দেখা যাচ্ছে বাইন্যান্সে কিন্তু আমরা $1 $2 আমরা টোন কিপার ওয়ালেট থেকে নিয়েছি, তো এই যে মনে করেন লেনদেনটা রয়েছে এই লেনদেনটা কিন্তু আপনার ওয়ালেটে থাকতে হবে। মানে এরকম একটি ওয়ালেট হতে হবে আপনি যে কোনো প্রকার লেনদেন করছেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বিভিন্ন প্রকার লেনদেন করছি, এই যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটে কিন্তু আমি বিভিন্ন প্রকার লেনদেন কিন্তু করছি। তো এরকম কিন্তু আপনার ওয়ালেটটা হতে হবে। আপনি যদি একবারও এখানে লেনদেন না করে থাকেন তাহলে আপনি কিন্তু মনে করেন ওই যে ড্রপ গেমে কিন্তু আপনি ডক্স টোকেনটা পাবেন না। এটাই হচ্ছে তাদের রুলস বা এটাই হচ্ছে তাদের ক্রাইটেরিয়া। আশা করি গাইস আমি আপনাদেরকে এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা বোঝাতে পেরেছে। তো এই হচ্ছে কি ব্যাপার, আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনার যে ব্লাম মাইনিং প্রজেক্টটা রয়েছে, আপনার ব্লাম মাইনিং প্রজেক্টে আপনার ওয়ালেটটা অবশ্যই কানেক্ট থাকতে হবে এবং এরকম একটি ওয়ালেট কানেক্ট থাকতে হবে যে ওয়ালেটে মনে করেন আপনি লেনদেন করছেন, মানে যে কোনো জায়গায় আপনি লেনদেন করছেন এরকম একটি ওয়ালেট কানেক্ট থাকতে হবে। তো এই ছিল মূলত ব্লাম মাইনিং প্রজেক্ট নিয়ে আজকের ভিডিও, আর এটা নিয়ে কিন্তু আরো বিস্তারিত আপডেট ভিডিও আসবে বা আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে। অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এক্ষেত্রে কিন্তু আপনি সব ধরনের আপডেট গুলো পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এমনকি ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। সবকিছুর আপডেট পেতে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস, যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।